কারণ রাষ্ট্র যেহেতু প্রতিবন্ধীদের নিয়ে এত কিছু করছে, তো এখন রাষ্ট্রই বলুক যে প্রতিবন্ধীরা এই জায়গায় অযোগ্য, এটা আমাদেরকে বলতে হবে। আরেকজন লিখে আর কি, ও প্রশ্নটা পরে শোনায়, আমি বলি এবং সে লিখে আর কি। বার কাউন্সিলের সুযোগটা আছে, বার কাউন্সিল আছে, বিসিএসএ আছে, ব্যাংকের পরীক্ষাগুলোতে আছে, জুডিশিয়ারিতে, শুধু জুডিশিয়ারিতে না, ইভেন বিসিএসএ এবার একটা ভালো সিস্টেম করেছে, যেটা রাইটারটা কিন্তু ওনারাই প্রোভাইড করেছে, এবার আমাদেরকে কোনো ধরনের কোনো ঝামেলা হতে পারেনি। আমার বাড়ি মামিন সিং, নান্দাইল থানায়, থানাধীন চণ্ডীপাশা গ্রাম, আর আমি ছোটোবেলা থেকে চিটাওয়াংয়ে, কারণ আমার বাবা মা দুজনেই গভর্নমেন্ট জব হোল্ডার ছিলেন। আমার বাবা বাংলাদেশ রেলওয়েতে অডিট ডিপার্টমেন্টে ছিল অডিটর হিসাবে, আর আমার মা গভর্নমেন্ট প্রাইমারিতে, গভর্নমেন্ট প্রাইমারি টিচার হিসাবে এখনও কর্মরত আছেন, উনি এতো ফেব্রুয়ারিতে রিটায়ারমেন্ট। জন্মগতভাবে সমস্যা না, আমার নবিশালের সমস্যাটা ছিল, কিন্তু এখন আসলে খুব বেশি সমস্যা হয়ে যাচ্ছে। আমি চলাফেরা করতাম, আমার বাবা মা যথেষ্ট পরিমাণে হেল্প করতো বাসায় এবং বাসার বাইরে, কিন্তু এর বাইরে যখন হতো তখন কিন্তু ফ্রেন্ড সার্কেল ছাড়া আসলে চলাফেরা করাটা আমার জন্য খুব টাফ ছিল। তো আমি মানে একটা শঙ্কায় ছিলাম যে ভার্সিটিতে ভর্তি হয়েছি, বাসা থেকে ভার্সিটি এত দূরে, ক্লাস করবো কীভাবে? তো ফার্স্ট ইয়ারটা আমি হলেই ছিলাম। এরপর থেকে দেখা গেছে যে বন্ধুবান্ধব যথেষ্ট পরিমাণে হেল্প করা শুরু করলো, একটা সময় পরিচিত হয়ে গেলাম সবার সাথে, পড়াশোনা থেকে, পড়াশোনার রেকর্ড থেকে শুরু করে ক্লাসের লেকচার পর্যন্ত সব কিছুই ওরা হেল্প করতো। ইভেন শহর থেকে আনা নেওয়ার ব্যাপারেও বন্ধুরা যথেষ্ট পরিমাণে হেল্প করছে, পরীক্ষায় শ্রুতি লক্ষ্য করার ব্যাপারেও মানে ওদের থেকে যথেষ্ট পরিমাণে হেল্প পাইছি, যেটা মানে কল্পনার বাহিরে, হয়তো আপন ভাই বোন হলে এতটুকু করে মানুষ, কিন্তু ওরা আমার জন্য এর চেয়ে অনেক বেশি করছে। তো এরপরে যেটা হলো যে ল থেকে মাস্টার্স কমপ্লিট করার পর আমি মানে আমার খুব ইচ্ছা জাগলো যে আমি জুডিশিয়ারিতে অ্যাপ্লাই করবো। তা আমি একটু খোঁজখবর নিয়ে জানলাম যে প্রতিবন্ধীরা জুডিশিয়ারি দিতে পারে না, যেটা হলো যে আমি চেষ্টা করলাম যে কেন দিতে পারবে না এটা আমাকে জানতে হবে। তা আমি 2017 সালে জুডিশিয়ারিতে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পর রাইটার আবেদন যখন নিয়ে যাই, তখন ওখানকার রাশিদুজ্জামান স্যার, উনি খুব সম্ভবত বিজেএস মানে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের উপসহকারী পরিচালক খুব সম্ভবত, উনি আমাকে অনেকক্ষণ ওনার রুমে রেখে বুঝালেন যে আমাদের তো এরকম বিধান নাই, আমাদের এখানে মানে কোনো ধরনের প্রতিবন্ধীরাই মানে জুডিশিয়ারি দিতে পারে না, এই ধরনের কোনো নীতি আমাদের মানে নেই। তো যেটা হলো যে আমি অনেকক্ষণ ওনার সাথে কথা বললাম, তারপরে আমি ওখান থেকে চলে আসি, রাইটার কাগজপত্র ওনারা আর নেননি। তো ওই বছর আসলে প্রথমবার অ্যাপ্লাই করতে এত কিছু বুঝতেও পারিনি, যার কারণে পরীক্ষাটা আর দিইনি। 2018তে যথারীতি আমি আবার অ্যাপ্লাই করি 12 জুডিশিয়ারিতে। তো যেটা হয়েছে যে তখন আপনি মানে আমার কনফিডেন্স লেভেল এতটুকু ছিল যে গতবার যা হয়েছে তা থেকে একটু ভিন্ন কিছু যদি হয় আর কি, তো সেক্ষেত্রে আমি আবারও ওনাদের কাছে যাই, আমার আপু কাগজপত্র জমা দেওয়ার পর ওনারা আমার আপুকে বলে যে উনি তো আসলে MCQটা দিতে পারবে, মানে প্রিলিটা দিতে পারবে, কিন্তু স্বাস্থ্য পরীক্ষায় তো উনি বাদ যাবে। তা আমার আপু বললো যে স্বাস্থ্য পরীক্ষাটা তো বড় না, ওটা তো অনেক দূরের ব্যাপার, আপনারা আগে প্রিলিতে বসার অনুমতিটা দেন। তো যেটা হলো যে তারপরেও ওনারা অনেক কিছু বলার পর ওনারা কাগজপত্রটা রাখলেন যে আচ্ছা ঠিক আছে আমরা জানাচ্ছি। তো 3-4 দিন চলে যাওয়ার পর ওনারা আমাকে কিছু জানায় নি, তা আমি আমার এক ফ্রেন্ডকে পাঠাই, ও যাওয়ার পর ওনারা বলে যে আমাদের তো এটা নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে যে এটা আমাদের বিধানে নাই, আমরা এটা করতে পারবো না। তো ও মানে একটু বললো যে আপনারা করতে পারবেন না, এটা তো একজন পরীক্ষার্থী, সে অপেক্ষা করে আছে, আপনারা তো ওনাদের ওনাকে জানানোর কথা। তো ওনারা ও এটা বলার পর ওনারা আমাকে ফোন দিলেন, ওই দিনই বিকালে ফোন দিলেন। আমি পরের দিন ইয়াতে চিটাংয়ে থেকে ঢাকায় চলে আসি, এসে ওনাদের সাথে মিট করি যে আমার এটা ইয়ে করার জন্য। তো তখন আমার সাথে ব্লাস্টের ভাইয়ারাও ছিল, আরও দু একটা প্রতিবন্ধী সংগঠনের ভাইয়ারাও ছিল, ওনারা অনেক রিকোয়েস্ট করে কিন্তু ওনারা কোনোভাবেই কোনো কিছু মানে রাজি হন না আর কি কোনো কিছুতেই। তা আমার একটা কথা হলো আমি অ্যাপ্লাই যেহেতু করেছি আমি পরীক্ষাটা দিব। তা পরের দিন শুক্রবার পরীক্ষা ছিল, আমি রাইটার ছাড়াই হলে বসেছিলাম 1.5 ঘন্টা, এবং ক্লাসের যিনি হলে যিনি গার্ড ছিলেন উনি এবং পাশের জনের সহায়তায় আমি ওয়ারশিপ পূরণ করে মানে একরকম হতাশ অবস্থায় বের হয়ে আসি, কারণ কিছু লিখতে না পারাটা লাইফে এই প্রথম যে পরীক্ষার হলে গেছি কিছু লিখি নাই, খালি খাতা জমা দিয়েছি। তো এরপরে যেটা হয় যে ওনারা আমাকে অনেক রকম হেল্প করে, লয়ার্স ক্লাব থেকে আমার একটা ইন্টারভিউ নেওয়া হয়, ওনারা মানে জিনিসটা মানুষকে জানানোর জন্য মানে যত রকম যত কিছু করার, তো এই জিনিসগুলো ওনারা করেন। তো এবারও আমি আবার অ্যাপ্লাই করি, তো আমি এবার
রাইটার আবেদন জমা দিয়েছি, ওনারা নিয়েছেন। কিন্তু ওই রাশিদুজ্জামান স্যার যিনি, উনি আবারও আমাকে এই কথাটাই বললেন যে আমাদের তো বিধানে নাই, আপনি তো গতবারও এসেছিলেন, তো আমাদের তো বিধানে নাই, এখন আমরা তাহলে কীভাবে কী করবো, এখন আপনি কি কষ্টটা করবেন, আপনি কি অ্যাপ্লিকেশানটা জমা দেবেন? তাই আমি বললাম যে হ্যাঁ, আমি আসছি যখন আমি অ্যাপ্লিকেশান জমা দিই, আমি অ্যাপ্লিকেশান দিয়ে আসছি। এখন আর বাকিটা হলো যে দেবুলদা আমাকে বললেন যে আমরা কেন বলবো, হাইকোর্ট বলুন যে প্রতিবন্ধীরা অযোগ্য বা প্রতিবন্ধীরা এখানে পরীক্ষা দিতে পারবে না, এটা হাইকোর্ট বলবে। হাইকোর্ট যদি বলে দেন আমরা সুপ্রিম কোর্টে যাবো, অ্যাপিলেট ডিভিশনে, ওনারা বলুন। কারণ রাষ্ট্র যেহেতু প্রতিবন্ধীদের নিয়ে এত কিছু করছে, তো এখন রাষ্ট্রই বলুক যে প্রতিবন্ধীরা এই জায়গায় অযোগ্য, এটা আমাদেরকে বলতে হবে। এই আমার অনুরোধ যারা আছে তারা যাতে ভবিষ্যতে অ্যাপ্লাই করতে পারে, আমি মানে এটার জন্যই মানে এতটুকু আশা। জুডিশিয়াল পরীক্ষা দিয়ে আসলে আপনি কী হবার স্বপ্ন? তো বললেন জুডিশিয়াল পরীক্ষা দিতে চাই, কতটুকু পর্যন্ত যাওয়ার ইচ্ছা? আমি তো প্রথমত পরীক্ষাটা দিয়ে মানে যদি আমার মানে কপালে থাকে, ভাগ্য যদি সুপ্রসন্ন হয়, তাহলে আমি অবশ্যই সহকারী জাজ হিসাবে নিজেকে মানে প্রতিষ্ঠিত করতে চাই। সহকারী জাজ হিসেবে যখন আপনি প্র্যাকটিস করবেন, তখন কোনো প্রতিবন্ধকতা স্বীকার হতে হবে না আপনাকে? তখন জাজমেন্ট দেওয়া বা শুনানি নেওয়া, ডকুমেন্ট অবশ্যই আছে। কিন্তু দেখেন বাইরের দেশগুলোতে কিন্তু এই জিনিসগুলো হয়, ইন্ডিয়া, পাকিস্তান, আমেরিকা, সাউথ আফ্রিকা, এসব দেশে কিন্তু এই ধরনের সিচুয়েশনগুলো আছে। কীভাবে তারা এগুলো? ওরা জুরি সিস্টেমের মাধ্যমে করে, মানে শুনে শুনে, আমাদের তো ওয়ান ম্যান আর্মি, ওরা জুরি সিস্টেমের মাধ্যমে ওরা শুনে শুনে মানে মতামতটা প্রদান করে আর কি। আর আমি যতটুকু জানি যে অনেক জাজ এরকমও আছেন, ওনারা রায়গুলা মানে যেটা আমাকে জুডিশিয়াল সার্ভিস কমিশন থেকে বলা হয়েছে যে রায়গুলা নিজেকে লিখতে হয়, তো আমি এরকমও জানি, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যেই আছে অনেকেই যে নিজেরা রায় লিখেন না, অ্যাসিস্ট্যান্টদেরকে দিয়ে লিখেন, বা বড় ভাইরাও এরকম আছেন। এখন আমার কথা হলো যে আজকে কি আমি প্রতিবন্ধী বলে আমার জন্য সব কিছুই মানে সীমাবদ্ধ করে রাখা হয়েছে আর অন্যদের জন্য সব শিথিল করা হয়েছে, এই ধরনের কিছু নাকি? ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ।